সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। তা না হলে গণরোষ গণবিস্ফোরণে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে সেই দিন থেকেই সব প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করার কথা, কিন্তু বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে 24 জানুয়ারির পরও নির্বাচন করা সম্ভব এবং এতে সাংবিধানিক কোনো বাধা নেই বলে মনে করেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা।